ওদের মাথার ভেতর গিয়ে দেখেন যে ক্রিকেট ওরা খায়, ক্রিকেট ওরা ঘুমায়, ক্রিকেটের সাথে বসবাস করে। জয়নি অবশ্যই প্রত্যাশিত, আমরা জিতবো। আমার টিমে আছে পরিমণি, আমার টিমে আছে তমা মির্জা, আমার টিমে আছে ববি, আমাদের টিমের নাম হচ্ছে মোটু পাতলু। আমরা আসলে হার জিত এখন আমাদের মাথায় নেই, আমরা শুধু খেলবো। ম্যাচে প্রচুর খারাপ, আস্তে আস্তে ম্যাচটা করার চেষ্টা করতেছি, বিষয়টা এরকমই। জিতবো কি হারবো সেটা আমরা মাঠেই বলবো, তাই না? মাঠেই বলবো। একটা টিমও জিতে যায় আমাদের থেকে, তো আমাদের ইন্ডাস্ট্রি জিতে যাবে। আশা করছি ঠিক ছোটবেলায় ঠিক যেভাবে খেলতাম সেই খেলাটাই দেখাতে। একদম, আমি সেই প্র্যাকটিসের জন্য হাত মানে একদম কোমর বেঁধে রেডি। সেই প্র্যাকটিসের জন্য আমরা সব টাইম স্কেজুল সেট করে ফেলবো এবং এই টাইমের মধ্যে নিশ্চয়ই আমরা একটা ভালো এক্সপিরিয়েন্স তৈরি করতে পারবো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, অনেক আনন্দ নিয়ে খেলবো, এটাই হচ্ছে জয়নি অবশ্যই প্রত্যাশিত, আমরা জিতবো। আরো 4 ঘন্টা শুনলে শুনলে আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে প্রাণদাল, মুঠোয় মুঠোয় সময় পার। না, সবাই তো আসলে জেতার জন্যই খেলে, সো ওইটাই আসলে টার্গেট হওয়া উচিত যে আমরা ইনশাল্লাহ জিতব। সবাই জিততে চায়, আমিও জিততে চাই, তার মানে হলো সবাই চেষ্টা করছে এবং ভালো খেলার চেষ্টা করছে। আমরা আশাবাদী যে বিশ্বকাপে বাংলাদেশ জিতবে এবং আমরাও জিতব। আমার টিমে আছে পরিমণি, আমার টিমে আছে তমা মির্জা, আমার টিমে আছে ববি, আরও দুজন আছে, বাট ওরা আর একটু পরে বলি। তো আমাদের প্রত্যেকের সেলিব্রিটি হলো, আমাদের প্রত্যেকের তো দায়িত্ব আছে, সো দায়িত্বের জায়গা থেকে আমরা সেলিব্রেট করছি এই শুভকামনাটা নিয়ে। আমাদের টিম যাক, আমাদের জন্য ট্রফি নিয়ে আসুক। আমার টিমে আসলে ইচ অ্যান্ড এভরিওয়ানই আইকন, কারণ এরা প্রত্যেকেই আসলে অনেক বড় সেলিব্রিটি অ্যাজ ওয়েল অ্যাজ অনেক বড় ক্রিকেটার। আপনার ডানি ভাই দেখেন যে আমার আছে না যে অল আর ক্রিকেটার, আপনি শরীর দেখেন, ওদের মাথার ভেতর গিয়ে দেখেন যে ক্রিকেট ওরা খায়, ক্রিকেট ওরা ঘুমায়, ক্রিকেটের সাথে বসবাস করে। আমরা আসলে হার জিত এখন আমাদের মাথায় নেই, আমরা শুধু খেলবো, একটা একটা ম্যাচ খেলবো আর সবাইকে আনন্দ দিব, এইটুকুই আশা। নিজেরাও খেলাটা উপভোগ করবো। প্রিপারেশনটা হচ্ছে অনেকটা এরকম যে আমরা আসলে ম্যাথে প্রচুর খারাপ, আস্তে আস্তে ম্যাথটা করার চেষ্টা করতেছি, বিষয়টা এরকমই। বাট হ্যাঁ, আমরা ক্রিকেটকে অনেক ভালোবাসি সবাই, আর 28-29-30 আমার কাছে এই তিনটা দিন হচ্ছে অনেক দিন পর সবাই মিলে যে আমরা একসাথে হব, অনেক সেলিব্রিটিজ অ্যান্ড আমরা একই ঘরানায় যারা কাজ করি সিনিয়র জুনিয়র, এটাই আমার কাছে অনেক বড় কিছু। অ্যান্ড আই হোপ ক্রিকেটের প্রতি আমাদের যে ভালোবাসা বা যে একাত্মতা সেটার উপর উজ্জীবিত হয়ে সাধারণ মানুষজনও ক্রিকেট নিয়ে আরও অনেক বেশি স্বপ্ন দেখবে এবং জাতীয় দলও ইনশাল্লাহ অনেক বেশি ইন্সপায়ার হবে। আমি থ্যাংকস বলবো, কারণ হচ্ছে আমাকে আমার টিম চুজ করার জন্য, কারণ আসলে আমরা ফ্যাশন সেক্টর থেকে খালি কাজই করে গেছি, ওদের সাথে আমার অনেক কাজ হয়নি, হয়তো বা আড্ডা হয়েছে বা দেখা হয়েছে কাজের মাঝখানে, কিন্তু এখন কাজও হবে, খেলা হবে, আর ক্রিকেটটাকে সবাই ভালোবাসি, আর ক্রিকেট খেলবো, এনজয় করবো, সবাই ফ্রেন্ডলি হব, আর আমাদের সেক্টরটা সবাই আলাদা কিন্তু আমরা একসাথে কাজ করবো অ্যান্ড খেলবো। তাই তো জয় ইনশাল্লাহ আমরা খেলবো, মজা করবো, কিন্তু জিতবো কি হারবো সেটা আমরা মাঠেই বলবো, তাই না? মাঠে বলবো, এখানে আর কোনো কিছু না বলি। আমি পারবো, আমি জয়ী হব, এই যে ফিলটা ব্রেইনকে এই পজিটিভ ইনফরমেশনটা দেওয়ার জন্যই কিন্তু এই সিসিএল এর যে উদ্দেশ্য, আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট দলকে এই ফিলটা দেওয়া যে আমরা পারবো, 17 কোটি মানুষ আমরা বিশ্বাস করি বাংলাদেশ বিশ্বকাপ জয় করবে, এই সিসিএল এর মাধ্যমে এটা আরও বেশি আমরা বাংলাদেশ ক্রিকেট দলের প্রত্যেকটা ক্রিকেটারকে এই এই ফিলটা দিতে চাই, ভাইবটা দিতে চাই, এই উৎসাহ দিতে চাই, তারা অনুপ্রাণিত হবে। আমার কাছে মনে হয় না যে এতগুলো আর্টিস্টকে কোনো প্রোডাকশন হাউস বা কোনো একটা সিনেমা একসাথে মানে একত্রিত বা শিডিউল নিতে পারবে না, মানে সম্ভবই না এটা। তো একমাত্র এই সিসিএল এর কারণে আমরা সবাই ক্রিকেটটাকে ভালোবেসে একত্রিত হয়েছি। এখন ভাই আসছে, তো আমরা আসলে এক্স্যাক্টলি যে আমরা উইন করবো বা আরেকজনকে উইন হতে দেওয়া যাবে মানে এরকম কিছু না। এখন টোটালি যদি একটা টিমও জিতে যায় আমাদের থেকে, তো আমাদের ইন্ডাস্ট্রি জিতে যাবে, আমি সেটা মনে করি, বিনোদন ইন্ডাস্ট্রিটা জিতে যাবে ক্রিকেটকে সাপোর্ট করে, এইটাই আমার কথা। খুবই ভালো লাগছে, কারণ ছোটোকালে অনেক খেলতাম, সো এই খেলাটা এখন সেলিব্রিটি ক্রিকেট লিগের মাধ্যমে আবার খেলবো। আশা করছি ঠিক ছোটোবেলায় ঠিক যেভাবে খেলতাম সেই খেলাটাই দেখাতে, যেন এখন যারা অডিয়েন্স আছেন, আমাকে যারা এখন সারা বাংলাদেশের মানুষ দেখবেন বা বাইরের মানুষ দেখবেন, তারা যেন বাপ্পিকে আসলে খেলোয়াড় হিসেবে দেখতে পায়। আমাদের টিমের নাম হচ্ছে মোটু পাতলু।
আমরা প্রতিপক্ষ কিন্তু আমরা আবার খুব কাছের, আমরা আসলে এটা প্রতিপক্ষ মনে করছি না, আমরা ওই যে একটু আগে বললাম যে আমরা যাই খেলবো আমাদের টিমকে আমরা উৎসর্গ করবো। নায়ক নায়িকা আর্টিস্ট সবাই, খুবই একটা উৎসব মুখর পরিবেশ। আই এম সো এক্সাইটেড, খেলা হবে, খেলা হবে। এটা আসলে খুব সুন্দর একটা উদ্যোগ যে আমরা সেলিব্রিটিরা খেলবো। এটা সবসময় আমরা ক্রিকেটের বড় বড় স্টার সাকিব আল হাসান কি বলে যে বাংলাদেশের যারা ক্রিকেট প্লেয়ার আছে তাদের খেলা দেখি, কিন্তু দর্শক এই প্রথম সেলিব্রিটিদের খেলা দেখবে, এটা একটা অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমি নিজেও অনেক কি বলবো যে অনেক আগ্রহে আছি, আমি নিজে খেলবো প্লাস অন্য অন্য সেলিব্রিটিদের খেলা দেখবো কে কেমন খেলে, এটা আসলে একটা মজার ব্যাপার। আর খেলাধুলা তো প্রত্যেকটা মানুষের কিন্তু একটা আলাদা ফিলিংস থাকে, খেলার প্রতি একটা দুর্বলতা কাজ করে, বিশেষ করে ছেলেদের। আমরা মেয়েরা একটু ক্রিকেট খেলা কম দেখি বা কম বুঝি, তারপরে এখন আমরা কিন্তু ক্রিকেট খেলা সবথেকে বেশি এনজয় করি। যেমন প্রত্যেকটা বার যখন খেলা হয় আমরা স্টেডিয়ামে যাই, খেলা দেখি, মাঠ ভর্তি দর্শক থাকে, দর্শকের একটা অন্যরকম একটা ফিলিংস থাকে, আর এটা একটা অন্যরকম মজা। এবারে যে ক্রিকেট সিসিএল হচ্ছে এবং এখানে সব সেলিব্রিটিরা থাকছে, বাংলাদেশ টিমকে উদ্দীপনা আরও চিয়ার আপ করার জন্য আমার মনে হয় চিয়ার আপটা অবশ্যই কাজে দেবে এবং ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশ টিম অনেক অনেক ভালো খেলবে, অনেকটা ভালো পজিশনে যাবে।